এই যে তারা বলে যে খেলা হবে খেলা হবে খেলা হবে আমি কিন্তু কোন খেলাই দেখি না আমি আমি দেখছি তারা আওয়ামী লীগকে ক্ষমতায় বসানোর জন্য কিন্তু নতুন খেলা খেলছে কারণ আপনি দেখবেন যারা আজকে দিনের সরকারের বিরুদ্ধে ছিল তাদের সবাইকে কিন্তু অপোনেন্ট যে জাতীয়তাবাদী দল ঐক্যবদ্ধ করেছে করে তারা এখন ইনঅ্যাকটিভ হয়ে গেছে পরশুদিন দেখেছি তারা মিটিং করেছে আমাদের ঈদের পরে নাকি তারা ঐক্যবদ্ধ আন্দোলন করবে সরকার পতনের আন্দোলন করবে তো এই তিন চার মাস কি করবেন তারা তাহলে বোঝা যাচ্ছে তারা আস্তে আস্তে করে এটা নির্বাচন মুখী নিয়ে যাচ্ছে দেশটাকে কিন্তু এর পেছনে একটা কারণ আছে তাদের একটা লাভ আছে লাভটা কি পাঁচ বছর পর পর নির্বাচন হলে দেখা যাচ্ছে যার কিছু পারুক আর না পারুক তারা কিন্তু ওই যে নির্বাচন বাণিজ্য করতে পারছে এটা কিন্তু বড় বড় লাভ তারা 300 আসনে তিনটা করে কিন্তু প্রার্থী দেয় 900 কোটি টাকা করে নিল 900 কোটি টাকা তারা কামাতে পারছে ওটা দিয়ে পাঁচ বছর সুন্দরই চলে এই যে হচ্ছে মূল ক্ষমতায় যা কার না যাক বাণিজ্য তো হবে বাংলাদেশে গত 50 বছরে আমরা স্বাধীনতা ছাড়া আমরা আর কিছুই কিন্তু জনগণ রাষ্ট্র পাইনি আমরা দেখেছি বারবার আমাদের স্বাধীনতা ভুলন্ঠিত করার জন্য দেখা গিয়েছে সামরিক সরকাররা তাদের বিভিন্ন অপকৌশলে ক্ষমতা দখল করেছে কিন্তু আমাদের দেশের গণমানুষ 90 যে গণ অভ্যুত্থান করেছিল তার পেছনে যে পাঁচটা কারণ ছিল আইনের শাসন সুশাসন ন্যায় বিচার বিচার বিভাগের স্বাধীনতা এবং নিরাপত্তা এই পাঁচটা জিনিস পাবে বলেই তাদের যে বাবা এবং জামাইয়ের যে করুণ পরিণতি সেই করুণ পরিণতি থেকে উদ্ধারের জন্য জনগণ এই দুজন নেত্রী বিএনপি এবং আওয়ামী লীগের নেত্রীর উপর নির্ভর করে একটি গণ অভ্যুত্থান করেছিল কিন্তু জনগণ সেই 30 বছরে তাদের যে সফলতা যে গণ অভ্যুত্থান সেটা তো পায়নি পেয়েছে দুটো পরিবারতান্ত্রিক রাজনীতির সেটা চলছে 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 চলতে চলতে আজকে দুটো পরিবারের মধ্যে আরেকটা পরিবার বা যে কোনো একটা পরিবার টিকে থাকার জন্য তারা বিভিন্ন কৌশল করছে আমরা দেখতে পাচ্ছি যে এখন এই আজকের দিনের সরকার গত 13 বছর অথবা নির্বাচন পর্যন্ত যদি যায় তাহলে 15 বছর তারা ক্ষমতায় থাকবে এবং তারা চাইছে আরেকটা জেলাতর নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর যে বিরোধী শক্তি যাকে আমরা বলছি জাতীয়তাবাদী শক্তি বলছি আমরা তারাও দেখা যাচ্ছে যে আসলে গোপন ভাবে তারা আসলে এই সরকারকে পুনরায় ক্ষমতায় বসার জন্য কিন্তু তারা বিভিন্ন ধরনের তারা পাতানো খেলা খেলছে এই যে তারা বলে যে খেলা হবে খেলা হবে খেলা হবে আমি কিন্তু কোনো খেলাই দেখি না আমি আমি দেখছি তারা আওয়ামী লীগকে ক্ষমতায় বসানোর জন্য কিন্তু নতুন খেলা খেলছে কারণ আপনি দেখবেন যারা আজকের দিনের সরকারের বিরুদ্ধে ছিল তাদের সবাইকে কিন্তু অপোনেন্ট যে জাতীয়তাবাদী দল ঐক্যবদ্ধ করেছে করে তারা এখন ইনঅ্যাকটিভ হয়ে গেছে পরশুদিন দেখেছি তারা মিটিং করেছে আমাদের ঈদের পরে নাকি তারা ঐক্যবদ্ধ আন্দোলন করবে সরকার পতনের আন্দোলন করবে তো এই তিন চার মাস কি করবেন তারা তাহলে বোঝা যাচ্ছে তারা আস্তে আস্তে করে এটা নির্বাচন মুখী নিয়ে যাচ্ছে দেশটাকে কিন্তু এর পেছনে একটা কারণ আছে তাদের একটা লাভ আছে লাভটা কি পাঁচ বছর পর পর নির্বাচন হলে দেখা যাচ্ছে যার কিছু পারুক আর না পারুক তারা কিন্তু ওই যে নির্বাচন বাণিজ্য করতে পারছে এটা কিন্তু বড় বড় লাভ তারা 300 আসনে তিনটা করে কিন্তু প্রার্থী দেয় 900 কোটি টাকা করে নিল 900 কোটি টাকা তারা কামাতে পারছে ওটা দিয়ে পাঁচ বছর সুন্দরই চলে এই যে হচ্ছে মূল ক্ষমতায় যা কার না যাক বাণিজ্য তো হবে কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু কিছুই পাবে না তো কিছু পাবে না বলেই কিন্তু আজকে যারা আওয়ামী লীগ বিএনপির বাইরে আছে আমরা অবস্থান করছি এবং আপনারাও আমি বলবো যে সৌভাগ্যবান যে আপনাদের নেতা ববি হাজার সাহেব উনি কিন্তু পদক্ষেপ নিয়েছেন যে এই দুটো রাজনৈতিক দলের বাইরে অবস্থান নেওয়ার জন্য এবং আমরাও যারা বিশ্বাস করি আমরাও যারা বিশ্বাস করি যে এই দুটো রাজনৈতিক দলের বাইরে আমাদের অবস্থান করতে হবে সেই জন্য যে রাজনৈতিক দলই ডাক দেয় এই দুটো রাজনৈতিক দলের বিরুদ্ধে আমরা সাথে সাথে উপস্থিত হই আমাদের সাথে আমাদের সাথে পাতানো খেলার গল্প করে আর লাভ হবে না আমরা বুঝতে পেরেছি আওয়ামী লীগ এবং বিএনপি তাদের সেই পাতানো খেলার মাধ্যমে জনগণকে আরেকবার নিষ্পেষিত করতে চায় আমাদের দাবি আগামী রাজনৈতিক পদক্ষেপ হবে হয় আপনারা জাতীয় সরকার দেবেন অথবা আমরা গণ অভ্যুত্থান করে এই দুটো রাজনৈতিক দলকে ক্ষমতার বাইরে নিয়ে জনগণের মুক্তি আমরা এনে দেব যদি কোনো কারণে তারা নির্বাচনের দিকে যায় আমি নিশ্চিতভাবে বলতে পারি বিএনপি কোনো অবস্থাতে তাদের বাধা দেবে না আমরা যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছি আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমাদের ইয়ার খান ভাই বলেছে যদি আমরা ইউনিটি থাকতে পারি আমরা অবশ্যই জনগণকে একটি সঠিক পথে আমরা পরিচালনা করতে পারবো তাই আপনারা যে যেই দলেই আছেন আজকে আমরা এনডিএফ এর
সবাই এসেছি আমরা বলতে চাই আপনারা আপনাদের নেতাকে ধরে রাখুন এবং আপনারা যারা আছেন অন্যান্য রাজনৈতিক দল নেতা আপনারা আপনাদের দল গোছান আমরা ঐক্যবদ্ধভাবে জনগণকে তার কাঙ্ক্ষিত লক্ষ্য স্বাধীনতার যে সুমহান যে আমাদের চাহিদা অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার পাশাপাশি আমাদের যে ইনস্টিটিউশনগুলো তৈরি করা জনগণের নিরাপত্তার ব্যবস্থা তৈরি করা আমরা অচিরেই সেটা তৈরি করতে সক্ষম হব আপনারা 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 সত্যি ভাগ্যবান যে আজকের এই আজকে দেখা যাচ্ছে যে রাজনৈতিক কর্মীরা টাকা পয়সায় কিন্তু কেনা বেচা হয় তাদের কোনো আদর্শ লক্ষ্য উদ্দেশ্য কিছুই থাকে না কিন্তু আপনারা যেহেতু এনডিএম এর সাথে আছেন আমি ধরেই নিয়েছি আমরা ধরেই নিয়েছি যে আপনারা একটা আদর্শের উপর আপনারা এখানে এসে অবস্থান করছেন আমি ববি হাজ্জাজের একটা জিনিস আমি আমি খুবই আমার খুবই পছন্দ সেটা হচ্ছে ওনার একটা ভিশন আছে ওনার একটা ভিশন আছে যে উনি দেশের রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় এটা কিন্তু ইম্পর্টেন্ট ইস্যু এই দেশের মানুষ তো চিন্তাই করতে পারে না যে দেশের রাষ্ট্র ক্ষমতায় যাওয়া সম্ভব তারা মনে করে এটার মধ্যে পারিবারিক পৈতৃক কোনো সম্পত্তি এটা হয় শেখ ফ্যামিলি থেকে আসবে না হয় জিয়া ফ্যামিলি থেকে আসবে এর বাইরেও রাষ্ট্র ক্ষমতায় আসা সম্ভব এদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হওয়া সম্ভব এদের তেলবাজি না করেও তেলবাজি না করেও আপনার ওই জায়গায় যাওয়া সম্ভব এটা কিন্তু ববি হাজ্জাজ বলছেন আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা বুঝি তো আমরা যারা সমমনা রাজনৈতিক দলে আমরা আছি তারা অবশ্যই আমরা একজন আরেকজনের পাশাপাশি থেকে বাংলাদেশকে জনগণকে ওই কাঙ্ক্ষিত লক্ষ্যে যে জনগণের যে বাংলাদেশ জনগণের যে মুক্তি সেই জায়গায় আমরা নিতে পারবো বলে আমি আমার বিশ্বাস এবং আমার আদর্শ সেই জায়গাতেই চলমান রয়েছে আমি ববি হাজ্জাজের দীর্ঘ কি বলবো সুদীর্ঘ যে পথ সেটার জন্য আমার শুভেচ্ছা রইল এবং উনি যখনই ডাকবেন আমি অবশ্যই উপস্থিত হয়ে আপনাদের সাথে আমি ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম।